সালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে চলে এসেছি ড্রিম হাউস পার্কে। এটা হচ্ছে কাঠালি বালুকাতে অবস্থিত। এটা দেখতে পাচ্ছেন ড্রিম হাউস পার্কের গেট, খুব সুন্দর আউটফিট, উপরে দুটি ড্রাগন এবং অন্যান্য মূর্তি, নিচে একটি বাঘের ছবি, খুব সুন্দর। এবং আশপাশটা আরো বেশি সুন্দর, চারদিকে শুধু ফুল আর ফুল, ফুলে লাল হয়ে আছে চারপাশ, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আপনাদেরকে এখন নিয়ে যাব পার্কের ভিতরে, আপনারা সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। গেটে ঢুকতেই প্রথমে আপনারা একটি সুন্দর ঝর্ণা দেখতে পাবেন এবং ঝর্ণার আশেপাশে খুব সুন্দর কারুকাজ করা। গেটের সামনে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের স্ট্যাচু দেওয়া আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। আশপাশটা খুবই সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো বাগান, এবং এখানে কয়েকটা টার্কি মুরগি ছিল যেগুলো পরিবেশটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্ট্যাচু, বানর এবং অন্যান্য। এবং এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার রাইড আছে, দোলনা এবং অন্যান্য রাইড। বিশেষ করে এই জায়গাটা গেটের সামনের পাশটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা রাইড ছোট হাতি, এখানে আরেকটা রাইড হাঁস, ঘোড়া, মৌমাছি, এখানে আর একটা ঘোড়া, এসবগুলো হচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য। ছবি তুললাম সুন্দর করে, সব প্রত্যেকটা আর এখন আমরা গেটের ডান পাশে চলে এসেছি। এখানেও অনেকগুলো সুন্দর সুন্দর কার্টুনের মূর্তি তৈরি করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঘোড়া, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। চলেন সামনে এগিয়ে যাই, দেখা যাক কি আছে সামনে। সামনেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু কারুকাজ করা আছে। এটা কি আমি সঠিক জানি না, এটা দেখতে অনেকটা ব্যাঙের মতো লাগছে। এখানে একটি সুন্দর দোলনা রয়েছে এবং একটু সামনে আগেলেই এখানে কয়েকটা বানরের ছবি। এবং এইখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে, মাঝখানটাই খুব সুন্দর একটি আল্লাহ লেখা স্তম্ভ আছে। এবং এটার আশপাশটা খুবই সুন্দরভাবে সাজানো, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইখানেও বেশ কিছু রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এই পাশে আরেকটি রাইট,
এবং এইখানে একটা খুব সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বলে মোটো পাতলুতে সিংগাম স্যার, সে বাইকের উপর বসে আছে। আমার কাছে এই জিনিসটা খুব সুন্দর লেগেছে। আর একটু সামনে এগোতেই এখানে আছে সুপারম্যান। সুপারম্যান আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু রাইড বিমান আকৃতির বাচ্চাদের জন্য রাইডগুলো। পার্কের এই পাশটা আরো বেশি সুন্দর, সব জায়গায় বিভিন্ন কার্টুনের স্ট্যাচু, এখানে আছে বাচ্চাদের জন্য দোলনা, খুব সুন্দর একটি সরু রাস্তা। এইখানটাতে আছে কিছু হরিণ, এখানে আছে দুটি ঘোড়া, ঘোড়া দুটি খুব সুন্দর। এবং এইখানে আছে আরো দুটি জেব্রা। এখানে আছে এগুলো হচ্ছে ক্যাঙ্গারু। যারা কিনা বাচ্চাদের নিয়ে খুব সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা বেড়াতে আসতে চান, আমি বলবো তাদের জন্য ড্রিম হাউস পার্ক একটি খুবই ভালো জায়গা। তো এবার আমরা পার্কের ঠিক অন্য পাশে চলে যাচ্ছি। পুরো পার্কটাই ফুল গাছ দিয়ে সাজানো এবং অন্যান্য গাছ দিয়ে সাজানো, যার কারণে পার্কটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, জাস্ট ফর ইউ লেখা, খুব সুন্দর একটি প্রতীকী। এখানে একজন সাপুরে দেখা যাচ্ছে, তার হাতে একটা সাপ, সে সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাশে আরো আরেকটি সাপ,
এইখানে আছে আরেকটি কার্টুন, তো দেখতে দেখতে ভিডিওর শেষ দিকে চলে এসেছি এবং ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই এই জন্য এই ভিডিওর পার্ট টু আসবে এবং পার্ট টুতে পার্কের বাকি অংশ আপনাদেরকে দেখাবো।